সেট প্যালেস লাদাখের অন্যতম পপুলার টুরিস্ট স্পট, যেটা লে টাউন থেকে মাত্র 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই প্যালেসের গা বেয়ে চলে গেছে লে মানালি হাইওয়ে, আর তার কিছুটা দূরেই বইছে ইন্দুজ রিভার। লে এয়ারপোর্ট থেকে এই মনিস্ট্রির দূরত্ব মাত্র 14.7 কিমি, আর ইক্সে মনিস্ট্রি এখান থেকে মাত্র 4 কিলোমিটার। সে ছিল লাদাখের গ্রীষ্মকালীন রাজধানী। এই মনিস্ট্রির উচ্চতা সি লেভেল থেকে 11,200 ফুট। এই প্যালেসটি 1665 খ্রিস্টাব্দে নির্মিত হয়, অর্থাৎ এটি 16 শতকের ভারতীয় স্থাপত্যের একটি নিদর্শন। এই প্যালেসের ভিতরে রয়েছে একটি 9 ফুটের একটি সাক্ষ্যমণি বুদ্ধ মূর্তি, যেটা লাদাখের সেকেন্ড লার্জেস্ট বুদ্ধ। এখানে একটু সবুজের গাছপালার ছোঁয়া দেখা যাচ্ছে, কারণ আজ দিয়েই বয়ে চলেছে ইন্দুজ রিভার। এই প্যালেসের ওপর থেকে এরকম একটি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এই প্যালেস কিছুটা উপরে হওয়ায় শীতল হাওয়ার গতিবেগও বেশ প্রবল। এখানে বেশ কিছু প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, যেটা বৌদ্ধ ধর্মের ইদিত বহন করে। আসুন দেখে নেওয়া যাক ভেতরের দৃশ্যটি। এই মূর্তিটি 3টি ফ্লোর জুড়ে অবস্থান করছে এবং এটি তামার পাত দ্বারা নির্মিত। লাদাখ সিরিজের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অয়ন, আর অন করুন বেল আইকন ফর নোটিফিকেশন। এই সে প্যালেসে বছরে 2বার 2টি উৎসব হয়ে থাকে। প্রথমটি হলো তিব্বতী ক্যালেন্ডারের 26 এবং 27তম দিনে, যা সে ঢোলো নামে পরিচিত, আর অপরটি হলো সে রুপলা ফেস্টিভ্যাল, যেটা কৃষকরা যখন প্রথম ফসল ঘরে তোলে তখনই এই ফেস্টিভ্যাল হয়ে থাকে। এবার আমরা চলে এলাম সিন্ধু ঘাটে। এই স্পটটি সেই প্যালেস থেকে 4.4 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সিন্ধু নদী বা ইন্দুজ রিভার নামে পরিচিত। এই সিন্ধু নদীর তীরেই ভারতের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এই নদীটি ভারত থেকে পাকিস্তানের দিকে বয়ে চলেছে। এই নদীর স্বচ্ছ জলরাশি যুগ যুগ ধরে এভাবেই বয়ে চলেছে।